हेलो व्यूअर्स, আমরা এখন আরেকটি ম্যাথ দেখব যে y equal to sin into m sin inverse x হলে প্রমাণ করো যে 1 minus x square y2 minus x y1 plus m square y equal to 0। অর্থাৎ আমাদের y এর মানটা দেয়া আছে, এটা সমান আমাদের প্রমাণ করতে হবে যে 1 minus x square y2 minus x y1 plus m square y equal to 0। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তো তাহলে আমরা লিখব যে শুরুতে লিখব যে দেওয়া আছে বা লেফট হ্যান্ড সাইড আমরা যেটাই লিখি না কেন, ওয়াই ইকুয়াল টু সাইন এম সাইন ইনভার্স এক্স। এখন তাহলে আমরা লিখব, আগের মতোই লিখব যে ওয়াই ওয়ান ইকুয়াল টু, এখানে দেখেন সাইন এম সাইন ইনভার্স এক্স, এটা সমান আমরা কি লিখতে পারি, কস এম সাইন ইনভার্স এক্স, এটা একটা সূত্র। তো আবার দেখেন এখানে এখন আবার সাইন ইনভার্স এক্স কে আমরা আবার হচ্ছে অন্তরীকরণ করব। তো এখানে এম এম কি হিসেবে আছে, এম এখানে ধ্রুবক হিসেবে আছে, তাহলে এমটা আমরা আলাদা লিখলাম, এম ইনটু সাইন ইনভার্স এক্স। আমরা কি জানি, আমরা ডি বাই ডি এক্স সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু, আমরা কি জানি, 1 √1 − x²। তো তাইলে আমরা এখানে লিখবো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 1 √1 − x² আর এমটা কিন্তু এর সাথে গুণ অবস্থায় আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। তো বা এখানে দেখেন এই যে √1 − x² আছে, এটা আমরা জাস্ট পক্ষান্তর করব, অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে নিব। তো তাইলে এটা বাম পাশে নিলে √1 − x² ইনটু কি থাকে, ওয়াই ওয়ান ইকুয়াল টু, এই যে এই এম এইটা এই পাশে নেওয়ার কারণে এই এমটা কিন্তু উপরে ছিল, তার মানে এই এমটা আমরা যদি শুরুতে লিখি সাজিয়ে লিখি এম এম কস এম সাইন ইনভার্স এক্স। হ্যাঁ, এখন দেখেন এখন এই যে এখানে রুট আছে, তো এই রুট যদি থাকে, আমরা যদি রুট সহ ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমাদের ম্যাথটা অনেক বড় হয়ে যাবে এবং অনেক ভেজাল হবে, ক্যালকুলেশনে অনেক ঝামেলা হবে। তো আমরা শুরুতেই রুটটা উঠাই দেবো, আর রুট উঠাই দিতে গেলে কি করতে হবে, উভয় পাশে বর্গ করতে হবে, বা √1 − x² আর এটার উপর বর্গ করে দিলাম y1 স্কোয়ার। তাহলে দেখেন এখানে এই পাশেও যেহেতু বলছে উভয় পাশে বর্গ, তাহলে আমাদের এখানে m এর উপর স্কোয়ার ইনটু cos এর উপর স্কোয়ার। আর এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে এইটা কিন্তু আমরা কি ধরছি, থিটা ধরছি। হ্যাঁ, সাইন ইনটু এম সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা লিখছি যে কস এম সাইন ইনভার্স এক্স, অর্থাৎ এটা কিন্তু আমরা থিটা ধরে নিছি। তো থিটার উপর, তো তাইলে কি আমরা সাইন ইনভার্স এক্স এটার উপর কি আমরা স্কোয়ার দেবো, না এটার উপর আমরা স্কোয়ার দেবো না, কারণ থিটার উপর কখনো স্কোয়ার হয় না। তো এই জন্য আমরা এখানে যা আছে তাই লিখব, এম সাইন ইনভার্স এক্স, কারণ এটা আমরা থিটা ধরে নিছি আর থিটার উপর কখনোই স্কোয়ার হয় না। তো তাইলে বা স্কোয়ার আর রুট কাটা গেলে থাকে হচ্ছে 1 − x² × y1² ইকুয়াল টু, এখানে দেখেন m² cos² এম সাইন ইনভার্স এক্স। অর্থাৎ আমরা যদি এম স্কোয়ারটা একটু আলাদা রেখে এখানে ব্রাকেট দেই, দেখেন এইটা কিন্তু আমাদের থিটা ধরে নিছি। হ্যাঁ, আগেই তো বলছি যে এটা থিটা ধরে নিছি, তাইলে কস স্কোয়ার থিটা, এটা কিন্তু একটা সূত্রতে পড়ছে, কস স্কোয়ার থিটার সমান আমরা কি জানি, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 − sin² θ, এটাই তো জানি আমরা যে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 − sin² θ। তো তাইলে আমরা এখানে 1 − cos² ইকুয়াল টু 1 − sin² আর থিটা সমান আমরা কি লিখছি, থিটা সমান লিখছি যে এম সাইন ইনভার্স এক্স। তো তাইলে বা এখন কি থাকলো, আমাদের এই পাশটা ঠিকই থেকে যাবে, 1 − x² × y1² ইকুয়াল টু, দেখেন এম স্কোয়ার কিন্তু এটার সাথে কিন্তু এটা কিন্তু গুণ অবস্থায় আছে। হ্যাঁ, তাহলে এম স্কোয়ারের সাথে যদি 1 গুণ দেই, তাহলে আমাদের কি হবে, এম স্কোয়ার মাইনাস এখানে এখানে সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। তাহলে এখানে কি আছে দেখেন তো, এই যে একটু লক্ষ্য করেন যে
সাইন ইনটু এম সাইন ইনভার্স এক্স। তো এখানে যদি আমরা স্কোয়ারটা সারা কল্পনা করি, এখানে যে স্কোয়ার আছে, তো এই স্কোয়ারটা যদি আমরা মনে মনে ধরেন যে এই স্কোয়ারটা আমাদের নেই, তাহলে আমরা যদি স্কোয়ার সারা কল্পনা করি তাহলে কিন্তু সাইন ইনটু এম সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়ান ওয়াই। তো তাহলে আমরা কিন্তু এটার সমান ওয়াই লিখতে পারি। আর এখানে স্কোয়ার ছাড়া আমরা কল্পনা করে ওয়াই লিখছি, আর এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা অবশ্যই এখানে ওয়াই স্কোয়ার লিখবো। তো এখন দেখেন, এর আগের যে ম্যাথটা করলাম, ওখানে কিন্তু বলছিলাম যে এই দুইটা গুণ অবস্থায় থাকে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার, এগুলো গুণ অবস্থায় আছে। তো তাইলে আমরা কি করব, সেম আগের মতোই একটা একটা করে ধরে নিয়ে কাজ করব। তো শুরুতে আমরা ওয়াই ওয়ান স্কোয়ার নিয়ে কাজ করব, আর এখানে তাইলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা আলাদা রেখে দিব। আর আমি কি বলছিলাম যে ওয়াই ওয়ানের ওপর যদি স্কোয়ার থাকে তাইলে আমরা ওইটা সমান টু ওয়াই ওয়ান লিখব। আর হচ্ছে স্কোয়ার ছাড়া একবার স্কোয়ার কল্পনা করব এবং একবার স্কোয়ার ছাড়া কল্পনা করব। আর আমরা যদি এখানে স্কোয়ার ছাড়া কল্পনা করি তাহলে কি থাকবে, শুধু ওয়াই টু। তাহলে আমাদের ওয়াই ওয়ানে ওয়াই ওয়ান স্কোয়ারের কাজ শেষ, আর এখানে প্লাস দিব। আবার এখন হচ্ছে আমরা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইটার কাজ করব, আর ওয়াই টুকে বসায় রাখবো। তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এখানে ওয়ানের কোনো চলক নেই, তার মানে এটা জিরো। আর এখানে মাইনাস আছে মাইনাস, আর এক্স স্কোয়ার সমান আমরা কি জানি, ডি বাই ডি এক্স ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু টু এক্স। আর এই পাশে ওয়াই ওয়ান স্কোয়ার আছে ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার। আর এখানে দেখেন এম স্কোয়ার, এম এর কিন্তু কোনো চলক নেই, এম যে আছে এম কিন্তু চলক না, অর্থাৎ এক্স ওয়াই যদি থাকতো তাইলে আমরা সেটাকে চলক হিসেবে ধরে নিতাম, কিন্তু এখানে এম স্কোয়ার আছে তার মানে এটা জিরো মাইনাস। আর এখানে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তো এখানে এম স্কোয়ার সমান জিরো লিখলাম, তাহলে কি এখানেও এম স্কোয়ার সমান আমি জিরো লিখবো না, এম স্কোয়ার সমান জিরো লিখবো না, এই কারণেই এটার সাথে ওয়াই আছে, এই ওয়াই আছে যার কারণে এটাই আমরা একটা চলক পেয়েছি। এক্স ওয়াই যেহেতু এক্স ওয়াই এগুলো চলক, এই জন্য আমরা এখানে আর জিরো লিখবো না। তো তাহলে আমরা এখানে কি লিখব, এম স্কোয়ার এম স্কোয়ারই থাকবে আবার। তো তাহলে দেখেন এখানে যেহেতু আমরা এম এম হচ্ছে কোনো চলক নেই এম এর, এই জন্য এখানে এম স্কোয়ার লিখলাম, আবার হচ্ছে ওয়াই স্কোয়ার। এর ওয়াই স্কোয়ার তো এর আগে বললাম যে ওয়াই ওয়ান স্কোয়ার থাকলে টু ওয়াই ওয়ান লিখবো, আর এখানে শুধু ওয়াই স্কোয়ার আছে তার মানে আমরা টু ওয়াই লিখবো ইন্টু, আবার হচ্ছে একবার স্কোয়ার করলাম আর একবার শুধু ওয়াই যদি কল্পনা করি আমরা, তাইলে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হবে, কারণ এখানে যদি ওয়াই ওয়ান থাকতো তাহলে আমরা ওয়াই টু লিখতাম। হ্যাঁ, এখানে শুধু ওয়াই আছে এই জন্য আমরা ওয়াই ওয়ান লিখলাম। তো তাইলে দেখেন বা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু টু ওয়াই ওয়ান ওয়াই টু, এই যে প্লাস মাইনাসে মাইনাস, আর হচ্ছে জিরো আর লিখতে হবে না, তাহলে টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু, এই পাশে জিরো মাইনাস এটা, আর আমাদের জিরো লিখতে হবে না, তাহলে কি থাকবে, মাইনাস এম স্কোয়ার ইন্টু টু ওয়াই ওয়ান ইন্টু সরি টু ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। তো তাহলে দেখেন আমরা টু ওয়াই ওয়ান এই পাশেও আছে এই পাশেও আছে, তাহলে আমরা যদি উভয় পাশে টু ওয়াই ওয়ান বাদ দেই তাহলে কি থাকবে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু, এখানে টু ওয়াই ওয়ান চলে যাবে মাইনাস, তারপরে এখানে থাকবে হচ্ছে টু ওয়াই ওয়ান টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার, অর্থাৎ ওয়াই ওয়ান দুইটা আছে তার মানে আমাদের এখানে থাকবে এক্স ওয়াই ওয়ান একটা শুধু থাকবে, হ্যাঁ, ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার টু ওয়াই চলে যাবে, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে ওয়াই ওয়ান এম স্কোয়ার ওয়াই ওয়ান, বা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান, এই যে মাইনাস এই পাশে আছে মাইনাস এম স্কোয়ার ওয়াই ওয়ান, তো আমরা যদি ডান পাশে বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস এম স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো। আর দেখেন আমাদের প্রমাণে কি চাইছিল, আমাদের প্রমাণেও বলছিল যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো প্রমাণ করো। তো আমাদের প্রমাণটা মিলে গেছে, তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত।